Assalamualaikum warahmatullahi wabarakatuh. Jar shesh bhalo tar sob bhalo. Protita manush mara jabar shomoy tar purbe onek kichu kaj kore jay. Onek manush bhalo kaj kore jay, abar onek manush kharap kajo kore jay. Kintu mara jabar purbe manushke ki rokom kaj kore jao uchit shei shikha amra nibo amader nobi sallallahu alaihi wasallamer jiboni theke. To ajker ei videote amra alochona korbo je রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পূর্বে কি করেছেন বা তিনার শেষ কথা কি ছিল খুবই দরকারি কিছু জানতে পারবেন তাই দেখতে থাকুন বিদায় হজ্জের পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আখিরাতের সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল প্রিয় সাহাবীদের বিদায় ও তার ইন্তেকালের পর সাহাবীদের অবস্থা সম্পর্কেও কিছু কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আসছিল যাতে দিক নির্দেশনা ও সতর্কতামূলক অনেক বাণী ছিল 11 হিজরির সফর মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় আক্রান্ত হন সেই দিনটি ছিল সোমবার ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে প্রিয় সাহাবীদের কবর শেষবারের মতো জিয়ারত করে এসেছিলেন গতবার ভোরবেলা থেকেই তিনি অসুস্থ বোধ করতে লাগলেন অসুস্থতা বেড়ে চলেছিল মারা যাবার 2 দিন আগে এক পর্যায়ে একবারই দুর্বল হয়ে পড়েছিলেন এবং বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় জিজ্ঞেস করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে বলা হলো না তার আপনার অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন আর অমনিতেই বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পুনরায় জিজ্ঞেস করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে বলা হলো না তারা আপনার অপেক্ষা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন আর অমনিতেই বেহুশ হয়ে গেলেন অতঃপর হুঁশ ফিরলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ পাঠালেন তিনি যেন লোকেদের নিয়ে নামাজ পড়ে নেন অসুস্থ অবস্থায় একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আয়েশা ঘরে কিছু স্বর্ণ মুদ্রা ছিল না তা কোথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5-7টি স্বর্ণ মুদ্রা নিয়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা এগুলো সদকা করে দাও এছাড়া তিনি তার সব গোলামকে আজাদ করে দিলেন এমনকি ঘরে রাখা অতি প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সব জিনিসই দান করে দিলেন আল্লাহ তাআলার প্রশংসা করার পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে কয়েকটি বিষয় আলোচনা করলেন তার মধ্যে তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রতি ইঙ্গিত করলেন এবং বললেন দুনিয়ার মধ্যে আবু বকরের চেয়ে জানমালে আমার উপর অধিক উপকারী আর কেউ নেই তার উপকারের প্রতিদান আমি দুনিয়াতে শোধ করতে পারিনি আল্লাহ তাআলা আখিরাতে তার প্রতিদান দিবেন অতঃপর আনসার সাহাবীদের কুরবানির কথা স্মরণ করে দিয়ে তাদের জন্য দোয়া করলেন এবং লোকদের তাদের সঙ্গে উত্তম আচরণের আদেশ দিলেন অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামদের একটি গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একসঙ্গে একত্রিত হলেন তিনি সবার জন্য দোয়া করলেন এবং বললেন আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি তাকওয়া তার মানে আল্লাহর ভয় অর্জনের জন্য আর আল্লাহর বান্দাদের উপর অহংকারী হইও না ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অধিশাপ তারা নবীগণের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে ইহুদি খ্রিস্টানদের ন্যায় আমার মারা যাবার পর তোমরা আমার কবরকে সেজদাগা বানিও না সর্বশেষ কথা যেটা ছিল মারা যাবার কিছুক্ষণ পরে তিনি বলেন তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের সঙ্গে দয়া ও ন্যায়ের আচরণ করো অন্যান্য হাদিসে বলা হয়েছে মারা যাবার কিছু সময় পূর্বে তিনি মিসওয়াক করার আগ্রহ প্রকাশ করলেন মিসওয়াকরত অবস্থায় তিনি ঘামতে শুরু করেন আর পাশে রাখা পানি দিয়ে পবিত্র মুখমণ্ডল মাসাহ করতে লাগলেন হঠাৎ হাত থেকে মিসওয়াক পড়ে যায় আর তখনই তিনি আল্লাহুম্মা রাফিকাল আলা বলে সর্বোত্তম বন্ধু প্রভুর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেন আজকের এই বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মারা যাবার পূর্বে সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করা নামাজ সর্বঅবস্থায় আদায় করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মিসওয়াক বেশি বেশি করা সবার কাছে মাপ চেয়ে নেওয়া সকলকে সমানভাবে পাওনা বুঝিয়ে দেওয়া আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এখন কথা হচ্ছে যে আমরা কেউ জানি না যে আমরা কখন মারা যাব তাই আমার মত হচ্ছে এগুলো সবসময় করতে হবে আপনার বয়স অল্প তবুও এগুলো করতে হবে কে জানে আপনি আজ আছেন কাল নাও থাকতে পারেন তাই মারা যাবার জন্য সবসময় প্রস্তুত থাকুন
আল্লাহ আমাদের সবারই ভালো মৃত্যু দান করুন, আমিন।